হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন পুরুষোত্তম মাশরুম চ্যানেল, আর আমি সুদীপ্ত বৈরাগ্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যাবেন। আমার ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং লাইক করুন। আজকে এই ভিডিওটির স্পেশালিটি রয়েছে একটা নির্দিষ্ট ডিস্ট্রিক্টের ওপরে, যেটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনার এই অঞ্চলের যারা মানুষ আছে তাদের জন্য স্পেশাল ভিডিও এটি। সেটা হচ্ছে আমরা যে ডিসেম্বরের 5 তারিখে যেটা অ্যানাউন্স করেছিলাম পুরুষোত্তম মাশরুম ট্রেনিং সেন্টার আমাদের তেউট্টই হতে চলেছে, সেখানে আপাতত 33 জন পার্টিসিপেন্টের নাম রেজিস্টার করা হয়ে গেছে। 33 জনের মধ্যে 17 জনের নাম আছে নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা এবং বনগাঁ থেকে। এই অঞ্চলটা মিলিয়ে 17 জন পার্টিসিপেন্টের নাম লেখানো হয়েছে। তা আমি একটা জিনিসই ভাবছি, যেটা আমাদের এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল বেসিক, সব থেকে বেশি মাশরুমের উদ্যোগ এবং সব থেকে বেশি মাশরুম চাষের প্রতি একটা উদ্যোগ এসেছে, সেটা হচ্ছে এই বনগাঁর আশেপাশে অঞ্চল থেকে। আমার মতো এখন পর্যন্ত যতক্ষণ না তাদের সাথে কথাবার্তা হচ্ছে, শুধু জাস্ট ফোনে কথা হয়েছে, যতক্ষণ না তারা ট্রেনিংয়ে আসছে, ট্রেনিংয়ে এসে তাদের মিট করতে পারছি, ততক্ষণ একটা আমার মধ্যে একটা আবেগ থেকেই যাচ্ছে। কারণ আমি একটা জিনিসই জানতে চাচ্ছি যে বনগাঁ নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা স্পেশালিটি কী, যে মাশরুম চাষের প্রতি এত ইন্টারেস্ট। এবং একটা সবথেকে পজিটিভ পয়েন্ট, নর্থ চব্বিশ পরগনা এবং বনগাঁ যারা রয়েছে বেশিরভাগ 17 জনের মধ্যে বেশিরভাগই বেকার ছিল। তারা আমাকে ফোন করে একটা জিনিসই ফার্স্টে জিজ্ঞাসা করছে যে দাদা, এরকম মাশরুম চাষ তো আমরা করতে চাই, ট্রেনিং নিতে চাই, দিয়ে এটা থেকে কীভাবে আমরা আগাবো, এবং আমরা বেকার, আমরা পড়াশোনা করেছি কিন্তু চাকরি পাচ্ছি না, তা এটা নিয়ে আমাদের ভবিষ্যতের প্ল্যানিং, তা এটা নিয়ে কীভাবে কী করা যায়। তারা নাম রেজিস্টার করে এবং তারা ট্রেনিংয়ে আসতে চলেছে, যে ডিসেম্বরের 29 এবং 30 তারিখ নদিয়া তেহট্টতে যে আমরা ট্রেনিং নিচ্ছি মাশরুমের, ওয়েস্টার এবং মিল্কি মাশরুমের। তো এই জিনিসটা আমার সবথেকে একটা ইন্টারেস্টেড লাগছে, যে বনগাঁ এবং নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা অঞ্চলের মানুষটা প্রচণ্ড মাশরুম প্রেমী। এবং এখানে আমার আশা করছি, মেবি আমি অতটা জানি না অঞ্চলটা, কিন্তু আমার বনগাঁ হচ্ছে সবথেকে আমার ভালো মার্কেট, যেখানে আমার প্রতি সপ্তাহে অন্ততপক্ষে 10 থেকে 15 কোটি স্পঞ্জ যায় বনগাঁতে, বনগাঁও স্ট্যান্ডে। বনগাঁও অঞ্চলে অনেক পুরনো মাশরুম চাষি রয়েছে বনগাঁও অঞ্চলে। এর আগে একটা নিউজ শুনেছিলাম, বনগাঁর আশেপাশে কোথাও মাশরুম প্রোডাক্টের ফ্যাক্টরি ছিল, ওখানে মাশরুম প্রোডাক্ট তৈরি হতো অনেক বছর আগে, জাস্ট বন্ধ হয়ে গেছে, ওটা বেশি দিন চলেনি। কিন্তু বনগাঁতে অনেক পুরনো মাশরুম গ্রোয়াররা রয়েছে, এখন নতুন নতুন অনেক গ্রোয়ার তৈরি হয়েছে বনগাঁতে। তো আমার এটা ভালো লাগছে, আমার বনগাঁ এখান থেকে বেশি দূর নয়, 4 ঘন্টার রাস্তা। তো বনগাঁ নর্থ চব্বিশ পরগনা অঞ্চলে মানুষটা প্রচণ্ড মাশরুম চাষের প্রতি আবেগ রয়েছে এনাদের। এছাড়াও রয়েছে এই অঞ্চলে পরে রয়েছে, কিন্তু মানে আমারই ক্ষমা চেয়ে নেওয়া উচিত, কিন্তু একটা ভিডিওতে আমি বলেছিলাম যে মুর্শিদাবাদে কোনোরকম মাশরুম চাষের পরিমাণও নেই এবং মাশরুম মার্কেটও নেই। কিন্তু আমার কাছে মাশরুম ট্রেনিংয়ে সবচেয়ে বনগাঁ এই অঞ্চলের পরে এসেছে কিন্তু মুর্শিদাবাদের থেকে মোটামুটি 7 জন নাম আছে মুর্শিদাবাদেরই। এইটাই ভাবছি যে মুর্শিদাবাদ, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে তারা এখানে মাশরুম কি, আপনাদের কোনো তো মার্কেট নেই, তা কীভাবে কী করতে যাচ্ছেন। ওনাদের একটাই কথা যে আমরা এখানে করছি, আমাদের এখানে মুর্শিদাবাদে প্রচুর র মেটেরিয়ালস রয়েছে কম খরচে, যেমন বিচালি, বিভিন্ন র মেটেরিয়ালসগুলো কম খরচে পাওয়া যায় এবং ফাঁকা জমির পরিমাণ প্রচুর বেশি। আমাদের একটাই প্ল্যানিং যে আমরা মুর্শিদাবাদে মাশরুম চাষটা করবো, যেমন ডোমকলের আশেপাশে অঞ্চলে, ডোমকল, বহরমপুর আশেপাশে অঞ্চলে। বহরমপুরে কিন্তু কোনো মাশরুম মার্কেট নেই, সেক্ষেত্রে ওই মাশরুমটা ওখানে প্রডিউস করে বাইরে সাপ্লাই করা, যেমন কলকাতা, দুর্গাপুর, আসানসোল, এইগুলো কীভাবে সাপ্লাই করবো, কীভাবে মাশরুমের দাম পাওয়া যাবো, সেই জন্যে আমাদের কাছে কিন্তু ট্রেনিং নিতে আসছে এই মুর্শিদাবাদের মানুষজন। মুর্শিদাবাদ থেকে মোটামুটি আমার ভালো লাগলো যে মুর্শিদাবাদে আমি একসময় বলেছিলাম কোনোরকম মাশরুমের মার্কেট নেই, কোনোরকম মাশরুম চাষি নেই, মুর্শিদাবাদ মাশরুমের সবথেকে অনুন্নত। কিন্তু এখন আমারই ভালো লাগছে যে মাশরুম আমার, যাই হোক, আমার এখান থেকে আসছে মুর্শিদাবাদের মানুষজন এবং আমার কাছ থেকে শিখে যাচ্ছে, এবং সবার সাথে মিট হবে ডিসেম্বরের 29 এবং 30 তারিখে। এবং এছাড়াও রয়েছে আরও বাদবাকি, যেমন মালদার থেকে নাম লিখিয়েছে, ঝাড়গ্রাম থেকে নাম লেখানো আছে, এবং পূর্ব মেদিনীপুরের থেকে নাম লেখানো আছে, আর কল্যাণী, নদিয়া, আমাদের নদিয়াতে অনেক কজন আছে, আশেপাশে বিথরডরি থেকে শুরু করে এইসব অঞ্চলের মানুষে অনেকে নাম লিখিয়েছে। যেমন মালদার কিছু মানুষজন আছে, আর বর্ধমান সাইডে কিছু মানুষজন আছে, দিয়ে টোটালে আপাতত 33 জনের মতো নাম লেখানো রয়েছে। আশা করছি এখন অনেকজনের যারা নাম লেখানি, প্লিজ নাম লিখিয়ে নিন, ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত লাস্ট ডেট নাম লেখানোর জন্য। না আপনার, আপনি কল করুন ফার্স্টে, এবং তারপরে আপনার নাম,
অ্যাড্রেস ফোন নাম্বার SMS করে দিলেই হবে আমাদেরকে, তাহলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমাদের ফোন নম্বর হচ্ছে 7699804183। ডিসক্রিপশানে টোটাল ডিটেলস দেওয়া থাকবে। আমাদের যে ট্রেনিংটা একটু বলে দিচ্ছি, আমাদের ট্রেনিং হবে দুদিন ধরে, একটা ট্রেনিং হবে December 29 এবং 30 তারিখ। সেটা হচ্ছে অয়েস্টার মাশরুম এবং মিল্কি মাশরুমের ট্রেনিং। ফার্স্ট ডে থাকছে আপনার থিওরিটিক্যাল মাশরুমের উপরে, বিজনেস মডেল, বিজনেস কীভাবে করতে হবে, মাশরুম কী, মাশরুমের গুণাগুণ সব কিছু দিয়ে দেওয়া হবে ফার্স্ট ডে। নেক্সট ডে 30 তারিখে থাকছে আপনার মাশরুমের প্র্যাকটিক্যাল, অয়েস্টার মাশরুম এবং মিল্কি মাশরুম। মিল্কি মাশরুমের ডিমান্ড সবথেকে বেশি, আপনি যদি গ্রামে থাকেন মিল্কি মাশরুমটা আমাদের সাথে শিখে যান, গরমকালে করে হিউজ প্রফিট ইউজ করতে পারবেন। কারণ মিল্কি মাশরুম 6 থেকে 7 দিন খোলাভাবে উইদাউট ফ্রিজার খুব সুন্দর থাকে, এতে কোনো সেলফ লাইফ সবথেকে বেশি, 6 থেকে 7 দিন হয় এর সেলফ লাইফ মিল্কি মাশরুম। মিল্কি মাশরুম এমনি কার্টুনে প্যাকিং করে আপনি এখান থেকে বোম্বে পাঠিয়ে দিতে পারবেন, তাও কোনো রকম প্রবলেম নেই। মিল্কি মাশরুম যারা গ্রামে রয়েছেন তারা আমাদের সাথে মিল্কি অয়েস্টার দুটোই শিখে যান। মিল্কি মাশরুমটা গরমকালে করবেন, প্রচণ্ড ভালো প্রফিট পাবেন। আমরা শিখিয়ে দেবো মিল্কি মাশরুম কীভাবে করতে হয় আপনাদের। তা প্লিজ আপনার ট্রেনিংটা বলে দিচ্ছি, ট্রেনিংটাই থাকবে পার পার্টিসিপেন্ট 2000 টাকা ট্রেনিং ফিস। সঙ্গে থাকছে 10 প্যাকেট মাশরুমের স্পন এবং আদার্স মেটেরিয়াল যেগুলো লাগে মাশরুমের বেডের হতে, কেমিক্যাল, পিপি ব্যাগ, এবং থাকছে প্র্যাকটিক্যালের সময় যে মাশরুমের বেড বানাবেন দুটো করে, সেই বেড আপনি সঙ্গে করে নিয়ে যেতে পারবেন টোটালি ফ্রি। এগুলো যারা বাইরে থেকে আসতে ডেলি যাতায়াত করতে পারবে না তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আছে, সেটা এক্সট্রা চার্জ পড়বে। মহিলাদের জন্য থাকার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। এছাড়াও অলরেডি কিছু মহিলার নাম লেখানো হয়ে গেছে, আমাদের বিবাহিত মহিলা থেকে শুরু করে সবাই রয়েছে নাম লেখানোর মধ্যে। আর আপনারা আসুন প্লিজ আমাদের সাথে, শিখে যান মাশরুম চাষটা। আর যদি নাও আসতে পারেন আমাদের ভিডিওগুলোকে ফলো করুন। আজকে নিয়ে 72টা ভিডিও হচ্ছে আমার চ্যানেলে, তা এই 72খানা ভিডিও দেখলে আমার চ্যানেলে যান, সার্চ করুন পুরুষোত্তম মাশরুম, ভিডিওগুলো দেখুন, এখান থেকে কিছু নলেজ পেয়ে যাবেন। আর যদি পারেন প্লিজ একবার আসুন এবং ট্রেনিংটা নিয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।